ବିଦ୍ୟୁତ୍ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଆଜି ତାରିଖରେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ସବୁ ନିୟନ୍ତ୍ରଣର ବାହାରେ ରାଜ୍ୟ ସରକାର ଲାଗୁଛି ଯେମିତି ଟାଟା ପାୱାର ପାଖରେ ନିଜର ମୁଣ୍ଡ ବିକି ଦେଇଛନ୍ତି ସେଭଳିଆ ଏକ ସ୍ଥିତି ତିଆରି ହୋଇଛି ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ଲୋକଙ୍କ ଦୁର୍ଦ୍ଦଶା କହିଲେ ନ ସରେ ଅତୀତରେ ବିଭିନ୍ନ ସମୟରେ ଯେତେବେଳେ ଲୋଡ଼୍ ସେଡ଼ିଙ୍ଗ ହେଉଥିଲା ପାୱାରକଟ୍ ଇତ୍ୟାଦି ହେଉଥିଲା ସେତେବେଳେ ବି ଲୋକଙ୍କ ପାଇଁ କିଛି ରିଲିଫ୍ ଥିଲା ଲୋକେ ଜାଣୁଥିଲେ ଏହି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟରେ পাওয়ার কট হব যেহেতু আমি নিয়টিয়া বিজু উৎপাদিত ষেট রাজ্য বলে ভাবুলে লোক নিজক নিজ মানসিক স্তরের প্রস্তুত করুলে কিন্তু এপটে গোটে পটে কে যে আমি বড়কা বিদ্যুৎ উৎপাদন করুবা রাজ্য কিছু আর অলিখিত ভাবে অলিখিত ভাবে বিভিন্ন সময় মন ইচ্ছা যেতবে সে বিজু কট হব সামান্য বর্ষা ঝড় হলে তো কথা কিছু নথাই কিবি বিদ্যুৎ ক্ড মন ইচ্ছা যেতবে সেতবে করছেন কহিলা বেড় সে কথা উপরে মন্ত্রী অত্যন্ত উদ্ভ্রান্ত ভাবে তাঁকর মন্তব্য রকুচার যে মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা রাজ্যের সাধারণ লোকঠু আরম্ভ করি ভুবনেশ্বর রুত লোক মান্যন্ত সমস্ত আজ পুরা পুভাবে টাটা পাওয়ার ডিষ্ট্রিবুশন সিষ্টম নেতে অত্যন্ত অসহনীয় অবস্থায় আসি পৌঁছান ରାଜ୍ୟ ସରକାର ପୁରାପୁରି ଯେହେତୁ ମୁଣ୍ଡ ବିକ୍ରି କରିଦେଇଛନ୍ତି ମୁଁ ଜାଣିନି ସେ କେତେ କେତେ ପଇସାରେ ମୁଣ୍ଡ ବିକିଛନ୍ତି କ'ଣ କରିଛନ୍ତି ଏକଦମ୍ ୟୁନିଲାଟେରାଲି ଲୋକଙ୍କ ସୁବିଧା ଅସୁବିଧାକୁ ନଜର ନ ଦେଇକି ୟୁନିଲାଟେରାଲି ପୁରାପୁରି ଭାବରେ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ କମ୍ପାନୀକୁ ସବୁ ପ୍ରକାର ସମର୍ଥନ ମନ୍ତ୍ରୀଙ୍କଠୁ ଆରମ୍ଭ କରି ତାଙ୍କ ବିଭାଗ ଓଜାଡ଼ୁଛି ତାର ଅର୍ଥ ହେଉଛି যে রাজ্য সরকার কোণি কর্তৃত্ব না লোক হৈরাণ হুতু এ বাবদরে কিন্তু ভারতীয় জনতা পার্টি চুপ বসব না ভারতীয় জনতা পার্টি আজ ভুবনেশ্বর তার আন্দোলন আরম্ভ করুছি এবং পুরা গাঁগ গহলি সাধারণ লোক স্বরক আহ শাণিত করি ভারতীয় জনতা পার্টি এ যে অনিয়মিততা চাল মন ইচ্ছা লোকের অত্যাচার চালিয়েছে বিদ্যুৎ ডিষ্ট্রিবুশনকি তাকে নিয়ে কি আন্দোলন নিশ্চিত ভাবে জারি রাখবে